হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুস্মিতা রান্নাঘর স্লাইস অফ লাইফ। খুবই গরম পড়েছে আর এই গরমকালে শরীরকে ঠান্ডা রাখবার জন্য একটা আদর্শ শরবতের রেসিপি নিয়ে চলে এসেছি, কাঁচা আম পোড়া শরবত। এর আগেও আমার চ্যানেলে বেশ কয়েকটি সামার স্পেশাল রিফ্রেশিং ড্রিঙ্কের রেসিপি শেয়ার করেছি, লিঙ্কগুলো ডিসক্রিপশানে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আশা করবো আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক আর শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করবার সময় বেল আইকনে অবশ্যই প্রেস করবেন। কাঁচা আম পোড়া শরবত বানানোর জন্য এখানে একটা কাঁচা আম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটু বড় ধরনের আম নিয়েছি আমি। এবার হাতে অল্প তেল নিয়ে আমের গায়ে মাখিয়ে নিচ্ছি, এর ফলে আমের খোসাটা ছাড়াতে অনেক বেশি সুবিধা হবে। গ্যাসে এরকম একটা রুটি সেকার জালির উপরে কাঁচা আমটাকে বসিয়ে নিয়ে পুরো আমটাকে ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। একটা চিমটের সাহায্যে আমটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে যতক্ষণ না আমের সব দিকটা ভালোভাবে পুড়ে যাচ্ছে। আমটা দেখুন পুরো পোড়ানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমটাকে কিন্তু ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। ভালোভাবে আম ঠান্ডা হয়ে গেছে, এবার আমের পেছন দিকটা ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি, আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু আমি তেল মাখিয়ে নিয়েছিলাম তাই দেখুন খোসা খুব তাড়াতাড়ি উঠে আসছে। খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার আমের পাল্পসগুলোকে আমের আটি থেকে ছুরি দিয়ে কেটে এভাবে করে আলাদা করে নিতে হবে। তো আমি আমের পাল্পসগুলোকে এভাবে করে কেটে নিচ্ছি। একটা ব্লেন্ডার জার নিয়েছি, এবার কেটে নেওয়া আমের পাল্পসগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ টিস্পুন বিট নুন নিয়েছি, এটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। এই গোলমরিচ গুঁড়োটা শরবতের দারুণ একটা ফ্লেভার আর টেস্ট নিয়ে আসে, তাই আপনারা একবার ট্রাই করে দেখবেন, আপনাদের আশা করি ভালো লাগবে। আর দিয়ে দিলাম জলজিরা পাউডার, এই জলজিরা পাউডারটা যে কোনো দোকানে পেয়ে যাবেন। আর দিলাম 1 কাপ চিনি, তবে চিনিটা কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ব্লেন্ডার জারের ঢাকনাটা আটকে দিয়ে এটা ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নিয়েছি, এবার এর মধ্যে আমি 1/2 কাপ মতন জল দিচ্ছি। জল দেওয়ার পর আবারও ব্লেন্ডার জারের ঢাকনা আটকে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। এবার মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখানে আমি 2টো সার্ভিং গ্লাস নিয়েছি, আমের মিশ্রণটা 1/2 1/2 করে 2টো গ্লাসে ঢেলে দিচ্ছি। আমের মিশ্রণটা গ্লাসে ঢেলে দেওয়ার পর গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি আইস কিউবস। এখানে বেশ কয়েকটা আইস কিউবস নিয়েছি, 2টো গ্লাসেই দিয়ে দিলাম। এবার দিচ্ছি জল, কতটা ঘন বা পাতলা রাখবেন সেই বুঝে জলটা দিতে হবে। এবার স্পুন দিয়ে সব কিছুকে মিশিয়ে দিচ্ছি, 2টো স্ট্র দিয়ে আমি এটাকে সার্ভ করে দেবো। রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, কাঁচা আম পোড়া শরবত। এটা গরমকালে অবশ্যই ট্রাই করুন। আর আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।